আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিবরাই আলহামদুলিল্লাহ করিমিহিবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা বায়ু বোনেরা পৃথিবীর এই সুন্দরতম আয়োজনে আপনারা যারা আমাদের সাথে শেয়ার করছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা জানেন আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা শুরু করেছি আর সেই বিষয়টি হচ্ছে একজন আদর্শ মুসলিমের করণীয় বর্জনীয় একজন আদর্শ মুসলিমের করণীয় বর্জনীয় ক্ষেত্রে আমরা গত পর্বগুলোতে আদর্শ মুসলিমের পরিচয় তুলে ধরেছিলাম সুপ্রিয় দর্শক এখন আমরা আদর্শ মুসলিমের করণীয় বর্জনীয়ের মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করবেন তালা আশা করি আপনারা আমাদের আলোচনায় মনোযোগ দেবেন আমরা গত পর্বে এই বিষয়টি আপনাদের দৃষ্টি আকর্ষণ করেছি সেটি হচ্ছে এই আল্লাহ রব্বুল আলমিন এই পৃথিবীতে যুগে যুগে রবি এবং রেসুলদের মাধ্যমে যেই কালচার বা যে সংস্কৃতি এই বিশ্ববাসীর জন্য আল্লাহ রব্বুল আলমিন অবতীর্ণ করেছেন সেই সংস্কৃতি মূলত এর রূপেই হচ্ছে ইসলামের সংস্কৃতি ইসলামী সংস্কৃতি অথবা ইসলাম মূলত বিভিন্নভাবে বিভিন্নজন এটাকে আখ্যায়িত করেছে এটি ইসলামী সংস্কৃতি এবং এটাই ইসলামী সভ্যতা ইসলাম যে সভ্যতার দিকে আমাদেরকে আহ্বান করেছে সেটি মানুষের তৈরি করা কোনো সভ্যতা নয় মানুষের তৈরি করা কোনো চিন্তাধারা নয় মানুষের মন ঘোড়া কোনো সংস্কৃতি নয় বরং এটি আল্লাহ রাবুল আলমীর পক্ষ থেকে অবতীর্ণ একটি সংস্কৃতি যেটি আল্লাহ আল্লাহরাবুল আলমিন আমাদের জন্য অবতীর্ণ করেছেন সেই সংস্কৃতি সেই কালচার সুপ্রিয় দর্শক শ্রোতা এই সভ্যতা যুগে যুগে ব্যাপকতা লাভ করেছে কোথাও ব্যাপকভাবে গ্রহণযোগ্যতা লাভ করেছে কোথাও এই সভ্যতার ক্ষেত্রে মানুষের বিভিন্ন ধরনের অবস্থান থাকার কারণে কেউ গ্রহণ করেছে কেউ বর্জন করেছে পাশাপাশি এই পৃথিবীতে যেহেতু মানুষগুলো আল্লাহ রাব্বুল আলমিনের পক্ষ থেকে বিবেকবান হয়েছে চিন্তা শক্তি তাদেরকে আল্লাহ রাবুল আলামীন দিয়েছেন তাদেরকে ব্রেন দিয়েছেন তাদেরকে উদ্ভাবনের জন্য আল্লাহ রাবুল শক্তি দিয়েছেন ফলে এই মানুষগুলো যুগে যুগে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে দেশান্তরে তারা বিভিন্ন ধরনের সভ্যতা সংস্কৃতির আবির্ভাব ঘটিয়েছে উদ্ভাবন ঘটিয়েছে আবিষ্কার ঘটিয়েছে এই পৃথিবীতে অনেক সংস্কৃতি বিস্তার লাভ করেছে কিন্তু বর্তমান বিশ্বে দুটি সংস্কৃতি এস্টাবলিশড হয়েছে প্রতিষ্ঠা লাভ করেছে এই দুটি সংস্কৃতির কথা আমরা আলোচনা করব যেহেতু আদর্শ মুসলিম ব্যক্তির সম্পর্ক এই সংস্কৃতির সাথে নিবিড়ভাবে জড়িয়ে আছে তাই এই সংস্কৃতিগুলো যদি আমরা বুঝতে পারি তাহলেই আমরা মূলত আদর্শ মুসলিমের সত্যিকার সম্পর্কের বিষয়গুলো আমরা উপলব্ধি করতে পারবো সুপ্রিয় দর্শক আমরা দেখতে পেয়েছি যে এর মধ্যে প্রথম একটি সংস্কৃতি হলো যেটি সবচেয়ে পরিচিত সংস্কৃতি এই সংস্কৃতি হচ্ছে তথাকথিত আধুনিক সভ্যতা আধুনিক সংস্কৃতি এই সংস্কৃতির আরেকটি পরিচয় হচ্ছে বস্তুবাদী সংস্কৃতি এই সংস্কৃতির অভিভাবক ও ধারক হচ্ছে মূলত আল্লাহ রাব্বুল আলমিনের রহমত থেকে বিতাড়িত বঞ্চিত মারধুত শয়তান যাকে আল্লাহ রব্বুল আলমিন আজাব দিয়ে বিতাড়িত করেছেন এই পৃথিবীবাসীর কাছে সে এক সুন্দর সংস্কৃতি দিয়েছে এবং এই সংস্কৃতিকে এমনভাবে সুশোভিত করেছে সাজিয়েছে এমনভাবে ডেকোরেটেড করেছে যে দুনিয়াবাসী সেটাকে মনে করে যে এটাই হচ্ছে মনে হয় সবচেয়ে উত্তম সংস্কৃতি এটাই হচ্ছে সবচেয়ে উত্তম সভ্যতা অথবা এটাই হচ্ছে সবচেয়ে ভালো সভ্যতা যে বস্তুবাদী সুপথ এখানে হাজার রকমের চটকদার স্লোগান আবিষ্কার করেছে সে এবং তার দোষররা যে খাও দাও পূর্তি করো নগদ যা পাও তা হাত পেতে নাও ইত্যাদি যে মানুষ যেমনি খুশি তেমনি নাচাও মানুষে কি দোষ ইত্যাদি হরেক রকমের স্লোগান আবিষ্কার করেছে এই সংস্কৃতির বস্তুবাদী সংস্কৃতির যারা ধারক ও বাহক তারা এই শয়তানের প্রবঞ্চনার মাধ্যমে বা প্রতারণার মাধ্যমে সুপ্রিয় দর্শক শ্রোতা এই সভ্যতার মূলক থাকি বা এই সংস্কৃতির মূল কো থাকি সেটা আমাদেরকে জানতে হবে কারণ আমরা যখন ইসলামী সভ্যতার কথা আলোচনা করব। ইসলামী সংস্কৃতির কথা আলোচনা করব দেখব যে সরাসরি এই সংস্কৃতির সাথে এক বিশাল সংঘর্ষ এই বস্তুবাদী সভ্যতা আজকে করে যাচ্ছে তাই এই বস্তুবাদী সভ্যতা সম্পর্কে সম্যক বা কিছু ধারণা আমাদের নেওয়া উচিত আমি মনে করি তাই এই সভ্যতার মূল কথা হচ্ছে বস্তু হাসিলের জন্য অর্থ উপার্জনের জন্য আমাদেরকে যা খুশি তা করত অর্থ উপার্জন করার জন্য বস্তু হাসিল করার জন্য আমাদের আলাকাতুল রিহি একজন ব্যক্তির সম্পর্ক অন্য ব্যক্তির সাথে তারা এই যে সম্পর্ক রয়েছে ব্যক্তি তার সাথে অন্যের যে সম্পর্ক রয়েছে এই সম্পর্ক কিভাবে উন্নত করবে ডেভেলপ করবে কিভাবে বৃদ্ধি করবে এটাই হচ্ছে এই সংস্কৃতির মূল কথা তাই এই সংস্কৃতি বা সভ্যতার সকল প্রচেষ্টা ও কর্মধারা মূলত জাগতিক উন্নয়ন ও সম্পদ হাসিল করার উদ্দেশ্য জাগতিক উন্নতি কীভাবে উৎকর্ষ সাধন কীভাবে হবে বস্তু জগতে কীভাবে উৎকর্ষ হবে এই সভ্যতার মূল কথা হচ্ছে এখানেই এই সংস্কৃতির মূল কথা হচ্ছে এখানে এতে আর কোনো সম্পর্ক ডেভেলপ করা যায় না অথবা আর কোনো সম্পর্ক ডেভেলপ করার বিষয়ে এখানে আলোচনা হয় না তাই এই সংস্কৃতির মধ্যে একটাই সম্পর্ক সেটি হচ্ছে মা ইন্সানেহি একজন ব্যক্তির সম্পর্ক অন্যের সাথে কিভাবে হবে আপনি অন্যের সাথে কি আচরণ করবেন এটাকে ইসলামী সুরিয়ার পরিভাষায় বলা হয়েছে লেনদেনের ক্ষেত্রে আচার আচরণের ক্ষেত্রে আপনি যত বেশি সমৃদ্ধ হবেন যত বেশি সুন্দর করবেন যত বেশি ভালো করবেন যত বেশি উন্নত করবেন তত বেশি দুনিয়া হাসিল করার জন্য দুনিয়ার বস্তু হাসিল করার জন্য বা বস্তুবাদের সভ্যতা আপনি সবচেয়ে বেশি সাকসেসফুল হবেন সফল কাম হবেন এবং এটাকেই একমাত্র সফলতা হিসেবে এই সভ্যতায় চিহ্নিত করা হয়েছে এই সভ্যতা এটাকেই মূল সফলতা হিসেবে চিহ্নিত করা হয়েছে তাই বস্তুবাদী সভ্যতায় আমরা দেখতে পাই একটি সম্পর্ক উন্নয়নের জন্য খুব বেশি গুরুত্ব দিয়ে থাকে পৃথিবীর যে সমস্ত দেশে বস্তুবাদী সভ্যতা রয়েছে সেখানে আর কোনো সম্পর্কের কথা আজকে আলোচনা হচ্ছে না একটা সম্পর্ককে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে সেটা হলো অন্যের সাথে সম্পর্ক কিভাবে ভালো করা যেতে পারে লেনদেনের ক্ষেত্রে আচার আচরণের ক্ষেত্রে কেন আচার আচরণের ক্ষেত্রে লেনদেনের ক্ষেত্রে কেন আমরা এটা করব শুধুমাত্র একটাই উদ্দেশ্য তার পকেট থেকে কিভাবে আমি অর্থ উপার্জন করব শুধুমাত্র একটাই উদ্দেশ্য জাগতিক উন্নয়ন কিভাবে সাধন করব। শুধুমাত্র একটাই উদ্দেশ্য সেটি হচ্ছে কিভাবে বস্তুকে নিজের আয়ত্তে আনার চেষ্টা করব তাহলে সুপ্রিয় দর্শক ভাই বোনেরা এই বক্তব্য থেকে আমরা এটা উপলব্ধি করতে পারি বা আমাদের কাছে এই বিষয়টি স্পষ্ট হচ্ছে যে এই সংস্কৃতির মূল মোধ হচ্ছে মূল উপাস্য হচ্ছে একটাই সেটা হলো বস্তু তাই যেখানেই বস্তু পাওয়া যাবে সেখানে এই সংস্কৃতি বস্তু হাসিল করার জন্য যত কলা কৌশল আছে তার যত প্রচেষ্টা আছে তার যত তৎপরতা আছে সকল তৎপরতাকে সেখানে প্রয়োগ করবে এই সংস্কৃতি মূলত এই দিকে ধাবিত করে থাকে একটি সম্পর্ক শুধুমাত্র মানুষ মানুষের সাথে তার আচরণকে কিভাবে সম্পর্ককে কিভাবে উন্নত করবে কিভাবে ডেভেলপ করবে এটি এবার আসুন অপর যে সভ্যতার কথা আমরা দৃষ্টি আকর্ষণ করেছিলাম যে সভ্যতা ও সংস্কৃতি আল্লাহ রাব্বুল আলমিন এই বিশ্ববাসীকে সত্যিকার মানুষে রূপান্তরিত করার জন্য সত্যিকার মানুষ হিসেবে তাদের জীবনকে আল্লাহ রাব্বুল আলমীর নির্দেশ অনুযায়ী পরিচালিত করার জন্য যে সভ্যতা আল্লাহ হাবুল আলমিন যে সংস্কৃতি নবী এবং বংরাছদের মাধ্যমে প্রেরণ করেছেন এটি হচ্ছে ইসলামী সভ্যতা এটাই মূলত মানবিক সভ্যতা এর মধ্যে প্রকৃত মানবতা রয়েছে এই সভ্যতা যারা ধারণ করতে পেরেছে এই সংস্কৃতিকে যারা নিজেদের জীবনে গ্রহণ করতে পেরেছে তারা হিংস্রতা পশুত্ব বাসভিকতা অনৈতিকতা এবং সকল প্রকার খারাপ কাজ থেকে নিজেদেরকে মুক্ত রাখতে পেরেছে তাই এটা কি প্রকৃতার্থে সত্যিকার অর্থে মানবিক সংস্কৃতি বলা যেতে পারে এবং এটাকেই অত্যাধুনিক সংস্কৃতি বলা যেতে পারে যেহেতু এটি কোনো যুগের জন্য সীমাবদ্ধ করা হয়নি এই সংস্কৃতি কেয়ামত পর্যন্ত আগত বনি আদমের জন্য এই সংস্কৃতিকে আল্লাহ রাব্বুল আলমিন নির্ধারণ করে দিয়েছে তাই এটি কোনো যুগের সাথে সীমাবদ্ধ নয় এটি কোনো স্থান অথবা দেশ রাষ্ট্র এর সাথে সীমাবদ্ধ নয় বরং এটি সার্বজনীন বিশ্বজনীন এবং কয়ামত পর্যন্ত মানুষের জন্য আল্লাহ রাবুল আলমীর পক্ষ থেকে অবতীর্ণ একটি সংস্কৃতি তাই এই সংস্কৃতির বাহক অনুসরণ করার জন্য মানুষদেরকে নির্দেশ দিলেও এই সংস্কৃতির প্রকৃত অভিভাবক হচ্ছে এই সংস্কৃতি যিনি অবতীর্ণ করেছেন সেই আল্লাহ হরবুল আলামিন তার অভিভাবকত্বের কথা আল্লাহ সুবহানব্তা আলাম কোরআনের মধ্যে ঘোষণা করে দিয়েছেন কোরআন কিরিমের সুর আল বাকারামদ্যালবুল আমিন বিষয়টি স্পষ্ট করেছেন আল্লাহ আলি এমেনু ইউরেজুহু মিনাদুলু মাতি রেনু আল্লাহ হরবুল আল আমিন হচ্ছেন ইমানদাদদের অভিভাবক ইমানদাদের অভিভাবকত্ব আল্লাহ সুবহান ও তালা গ্রহণ করেছেন তাই ই জুহুম মিনার দুলুমাতি এই দুনিয়ার যত অন্ধকার আছে এই সমস্ত অন্ধকার থেকে আল্লাহ আলামিন এই ইমানদার ব্যক্তি থেকে আলোর দিকে আল্লাহ সুবান ও তালা নিয়ে যান এই সংস্কৃতির অভিভাবক হচ্ছেন আল্লাহ সুবান ও তালা তাই মানুষের জন্য তাদের মুনিবের পক্ষ থেকে অবতীর্ণ এই সংস্কৃতি সত্যিকার অর্থে এটি মানুষের জন্য অবধারিত সংস্কৃতি কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে এই মানুষ এই সংস্কৃতি সম্পর্কে স্বচ্ছ স্পষ্ট জ্ঞান লাভ না করার কারণে মানুষ দুনিয়ার হাজার রকমের সংস্কৃতির মধ্যে দাবিত হয়ে যাচ্ছে সুপ্রিয় দর্শক এই সভ্যতার মূল কথা হচ্ছে আখিরাত বা পরকালকে অগ্রাধিকার দেওয়া হয়ে থাকে সুপ্রিয় দর্শক সময় হয়েছে বিরতির একটু বিরতিতে যাচ্ছি আমাদের সাথেই থাকুন একটু পরেই ফিরে আসছি

শিষ্টাচার অধ্যায় হাদিস সংখ্যা ছ এগারো সুপ্রিয় দর্শক বিরতির পর আবার ফিরে আসলাম আমাদের আলোচনায় আমরা বলতেছিলাম একটি বিষয় আমরা আপনাদের কাছে স্পষ্ট করতে চাচ্ছিলাম সেটি হচ্ছে এই পৃথিবীতে দুটি অভিভাবকত্ব চলছে একটি অভিভাবক হচ্ছে একটি সভ্যতা এবং সংস্কৃতির অভিভাবক হচ্ছে শয়তান যাকে আল্লাহ বস্তুবাদী সংস্কৃতি বা বস্তুবাদী সভ্যতা দ্বিতীয় সংস্কৃতির কথা আমরা আলোচনা করতেছিলাম যে সংস্কৃতির অভিভাবক হচ্ছেন আল্লাহ রবুল আলমিন এবং এই সংস্কৃতির মূল কথা হচ্ছে আখিরাত বা পরকালকে অগ্রাধিকার দেয়া তাই আল্লাহ সুবাহ এই সংস্কৃতির যারা অনুসারী হবে তাদেরকে আখিরাতকে অগ্রাধিকার দেওয়ার কথা বারবার তাদেরকে দৃষ্টি আকর্ষণ করেছেন এতে আল্লাহর সন্তুষ্টি অর্জনের টার্গেট করা হয়েছে এখানে টার্গেট নির্ধারণ করে দেয়া হয়েছে ওই বস্তুবাদী সংস্কৃতিকে যারা অনুসরণ করে তারা তাদের টার্গেট পৃথিবীতেই নির্ধারণ করে নিয়েছে হয়তো একটা বিল্ডিং করবে একটি সুন্দর বাড়ি করবে সুন্দর নারী হবে একটি গাড়ি হবে এবং এটাই তাদের শেষ অর্থাৎ এই পার্থিব জীবনের সুযোগ সুবিধা যা আছে এক কথায় ওই সুযোগ সুবিধাকেই তারা টার্গেট করে নিয়েছে তাদের এই ধারণার মধ্যেই মূলত পরকাল বলতে কিছুই তারা রাখেনি ঠিক অনুরূপভাবে এর বিপরীতে আল্লাহ হাবুর আলমিন যে সংস্কৃতি কয়ামত পর্যন্ত আগত বনি আদমদের জন্য দিয়েছেন আদম সন্তানদের জন্য দিয়েছেন সেই সংস্কৃতির মূল কথা হচ্ছে সেখানে টার্গেট দেওয়া হয়েছে আল্লাহ রাবুল আলমিনের সন্তুষ্টি অর্জন করাকে আল্লাহ রাবুল আলমীর সন্তুষ্টি অর্জন করা এটি সুনির্দিষ্ট কোনো কাজের মধ্যে সীমাবদ্ধ নয় ও আবুদুর তুমি তোমার প্রতিপালকের ইবাদত করো ইয়াকিন তোমার মৃত্যু আসা পর্যন্ত তাই এটা আর সীমাবদ্ধ করার সুযোগ নেই এই দুনিয়ার এই জীবন হচ্ছে শুধুমাত্র সন্তুষ্টি অর্জন করার ক্ষেত্র সন্তুষ্টি অর্জন করার জন্য আমাদেরকে চেষ্টা চালিয়ে যেতে হবে আমাদেরকে টার্গেট দেওয়া হয়েছে আল্লাহ রহমের সন্তুষ্টি অর্জন করার জন্য সুপ্রিয় দর্শক বায়ু বোনেরাম এতে মানে এই সংস্কৃতি এবং সভ্যতার মধ্যে তিন প্রকার সম্পর্ককে গুরুত্ব দেওয়া হয়েছে এই তিন প্রকার সম্পর্কের তিনটি গুরুত্বপূর্ণ সম্পর্ক আমরা আগে বলেছি বস্তুবাদী সভ্যতা এবং সংস্কৃতির মধ্যে শুধুমাত্র একটি সম্পর্ককে গুরুত্ব দেওয়া হয়েছে যেহেতু বস্তুবাদের সাথে এর সম্পর্ক রয়েছে বস্তুবাদের সাথে রিলেশন রয়েছে তাই শুধু ওই বস্তুবাদকে অগ্রাধিকার দেওয়ার জন্য বস্তু হাসিলের উদ্দেশ্যকে প্রাধান্য দেওয়ার জন্য শুধু একটি সম্পর্ককে গুরুত্ব দেওয়া হয়েছে কিন্তু ইসলাম যে সংস্কৃতি বা সভ্যতা দিয়েছে এই সংস্কৃতি সভ্যতার মধ্যে তিনটি সম্পর্ককে ডেভেলপ করার জন্য আমাদেরকে গুরুত্ব আরোপ করা হয়েছে এই তিনটি সম্পর্ক হচ্ছে হচ্ছে এক নম্বর প্রথম সম্পর্ক মা মা মানুষ তার তার প্রতিপালক রব আলা কাতুল একজন যিনি তাকে সৃষ্টি করেছেন তার প্রতিপালকের সাথে তার যে সম্পর্ক রয়েছে সেই সম্পর্ককে নিবিড় করবে উন্নত করবে ডেভেলপ করবে লক্ষ্য করেছেন দর্শক বস্তুবাদী সভ্যতায় রবের বিষয়টি উপেক্ষা করা হয়েছে তাই বস্তুবাদে যত মতাদর্শ আবিষ্কার হয়েছে যত মতবাদ মতাদর্শ আমরা দেখতে পাই প্রত্যেকটি মতবাদ মতাদর্শের মধ্যে ইহ জাগতিকতাকে বা পার্থিব জীবনকে বা বস্তুবাদকে এত বেশি প্রাধান্য দেওয়া হয়েছে যে রব সম্পর্কে কোনো কনসেপ্ট তাদের কাছে নেই কোনো বক্তব্য রব সম্পর্কে কোনো ধারণা তারা দেয়নি কিন্তু আল্লাহ হাবুল আলমিন যে সংস্কৃতি আমাদেরকে দিয়েছেন সেখানে আল্লাহ সুবাহ তার সাথে যে সম্পর্ক রয়েছে রব এবং মনিবের সাথে যে সম্পর্ক রয়েছে এই সম্পর্ক যাতে আমরা ডেভেলপ করতে পারি এই সম্পর্ক যাতে উন্নত করতে পারি সেই বিষয়টি আমাদেরকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন হচ্ছে প্রথম বিষয় দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে আলাকাতুল ইনসান এম আন সিহি ইসলামী সংস্কৃতির দ্বিতীয় যে পয়েন্টটি যেখানে যেই সম্পর্ককে সবচেয়ে বেশি ইসলাম গুরুত্ব দিয়েছে সেটি হচ্ছে আলাকাতুল ইনসান মা আন সিহি একজন ব্যক্তি তার নফস তার আত্মার সাথে যে সম্পর্ক রয়েছে সেই সম্পর্ক তাকে আরো সুসম্পর্ক করতে হবে উন্নত সম্পর্ক করতে হবে দেখা যায় মানুষ দুনিয়া হাসিল করার জন্য নিজের যে প্রয়োজন রয়েছে সেই প্রয়োজনকে উপেক্ষা করে যায় সেই প্রয়োজনকে একেবারেই ভুলে যায় ফলে ওই মানুষ যে মানুষকে আল্লাহ রাবুল আলমিন অত্যন্ত আদর করে সুন্দর করে সৃষ্টি করেছেন যে মানুষকে আদম সন্তানদের মধ্যে আল্লাহ আল্লাহরাবুল আলমিন সম্মানিত মর্যাদাপূর্ণ করেছেন ওই সেই মানুষগুলো বন্য পশুর চেয়ে হয়ে যায় তুচ্ছ হয়ে যায় চতুষ্পদ জন্তু সে হয়ে যায় কেন চতুষ্পদ জন্তুর সে নিকৃষ্ট হয়ে যায় এর একটি মাত্র কারণ সেটি হচ্ছে সে নিজেকে সত্যিকারভাবে উপলব্ধি করতে পারে না নিজের সাথে তার যে সম্পর্ক রয়েছে সে সম্পর্ককে সত্যিকারভাবে সে সম্পর্ক ডেভেলপ করতে পারে না সে সম্পর্ককে উন্নত করতে পারে না তাই ইসলাম এটাকে গুরুত্ব দিয়েছে ব্যক্তি একজন মানুষ তার নিজের সাথে তার যে সম্পর্ক রয়েছে সে সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দিয়ে সেটাকে উন্নত করতে হবে তিন নম্বর পয়েন্ট যেটি সেটি হলো এই তৃতীয় যে পয়েন্টটি আলোচনা করব সেটি হলো হল আলাুল ইনসানিহী ও একজন মানুষ অন্যের সাথে অথবা তার মুসলিম ভাইয়ের সাথে তার যে সম্পর্ক হবে সেই সম্পর্কটি উন্নত করতে হবে সুপ্রিয় দর্শক আপনারা হয়তো বুঝতে পেরেছেন বস্তুবাদী সভ্যতায় শুধু এই থার্ড পয়েন্ট যেটি রয়েছে তিন নম্বর যে সম্পর্কটি রয়েছে এই সম্পর্ককে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে ইসলাম এই তিন নম্বর পয়েন্টকে গুরুত্ব দিয়েছে এটাকে উপেক্ষা করেনি এটাকে অবজ্ঞা অবহেলা করেনি বরং ইসলাম যাতে করে এই পয়েন্টেও আমরা কাজ করতে পারি এবং এই পয়েন্টেও যাতে করে মুসলিম নিজেকে উন্নত করতে পারে এই জন্য ইসলাম এদিকেও গুরুত্ব দিয়েছে এবং এই পয়েন্টের বিষয়টি আলোচনা করেছে এই তিনটি তিনটি পয়েন্ট মূলত ইসলামের মধ্যে মৌলিক দিক নির্দেশনা গ্রহণ করে থাকে আমরা যদি আসি দেখব প্রথম পয়েন্টটি যেটি আলাকাতুল ইনসাইনি একজন মানুষ তার রাবের সাথে যে সম্পর্ক রয়েছে সে সম্পর্ক এই সম্পর্ককে ইসলাম একটি নাম দিয়েছে এর একটা পরিচয় ইসলামের মধ্যে দেওয়া হয়েছে সেটি হচ্ছে ইবাদত আল্লাহ হাবুল আলমিনের এই এর মধ্যে ইনক্লুড করা হয়েছে তাই আদর্শ মুসলিম ব্যক্তি ইসলামী সভ্যতায় যখন সে প্রবেশ করবে তখন তার ইবাদতগুলো আল্লাহর বিধান অনুযায়ী সেগুলোকে ডেভেলপ করতে হবে তার এই বাদতগুলো আল্লাহর গোলামীকে সে বাস্তবায়ন করবে একজন মুসলিমকে আল্লাহ হাবুল আলমিন যেভাবে ইবাদত করতে বলেছেন সেভাবেই ইবাদত করবে আল্লাহর সাথে এইভাবে সম্পর্ক তৈরি হবে এখানে এক বিশাল বিভ্রান্তি দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করে সেটাকে অপনত করতে চাই ব্যতীত উপেক্ষা করে কোন অবস্থাতেই আল্লাহ সাথে নিজের সম্পর্ককে করা অথবা নিজের সম্পর্ককে করা উন্নত কোন সুযোগ নেই সুযোগ নেই তাই যদি কোনো ব্যক্তি কোনো বুজুর্গ কোনো অলি কোনো পীর কোনো কুতুব অথবা তথাকথিত যে সমস্ত ব্যক্তিরা রয়েছে যারা সমাজের মানুষদেরকে নিজেরা আলোকিত না হয় আলোকিত করার চেষ্টা করছেন তারা যদি এই দাবি করেন যে না আল্লাহ রাবুল আলমিনের এই বাদতকে বাদ দিয়ে আল্লাহ আলমিনের এই উপেক্ষা করে আল্লাহ সাথে সম্পর্ক রিবিট করা যাবে আল্লাহ সাথে সম্পর্ক উন্নত করা যাবে আল্লাহ সাথে অত্যন্ত নৈকট্যপূর্ণ সম্পর্ক তৈরি হবে এটি একেবারেই বিভ্রান্ত কথা এটি একেবারেই গ্রহণযোগ্য বক্তব্য নয় তাই এটি আমাদেরকে জানতে হবে ইসলামী সংস্কৃতি ইসলামী সভ্যতার মধ্যে সুপ্রিয় দর্শক দ্বিতীয় যে পয়েন্টটি রয়েছে এলাকাতুল ইনসানি মানব সিহিব ব্যক্তি তার নিজের সাথে যে সম্পর্ক রয়েছে সেটাকেও সে উন্নত করবে নিজের সাথে সম্পর্কের বিষয়টি এর একটা গুরুত্বপূর্ণ পরিচয় রয়েছে ইসলামী পরিভাষায় এটাকে আখলাক যে চরিত্র এবং শিষ্টাচারের উপর একজন আদর্শ মুসলিম ব্যক্তি দাঁড়িয়ে থাকবে তার এটি হচ্ছে আদর্শ মুসলিম ব্যক্তির জন্য বাহনের মতো এই বাহন যত দুর্বল হবে তত আদর্শ মুসলিম ব্যক্তি নিজে দুর্বল হবে সে গন্তব্যে পৌঁছতে পারবে না তাই আদর্শ মুসলিম ব্যক্তির জন্য মূলত আখলাক হচ্ছে বাহনের মতো একজন দা ঈদ আল্লাহ আল্লাহর দিকে মানুষদেরকে আহ্বান করবে তার জন্য আখলাখ হচ্ছে বাহনের মতো এই বাহন যদি তার শক্তিশালী হয় সে খুব দ্রুত গন্তব্যে পৌঁছতে পারবে এবং মানুষের কাছে পৌঁছতে পারবে আপনি দেখেন বস্তুবাদী সভ্যতায় বা বস্তুবাদী সংস্কৃতির মধ্যে আখলাখকে সামান্যতম গুরুত্ব দেওয়া হয়নি এই সম্পর্ক নিয়ে কোনো আলোচনাই করা হয়নি সেখানে মানুষ তার নফকে তার সত্তাকে তার সত্তার ডেভেলপমেন্টকে সত্তার উন্নয়নকে সুপেক্ষা করেছে ফলে আমরা দেখতে পাই বস্তুবাদী সভ্যতায় ব্যক্তির কোনো উন্নয়ন সাধন হয় না ব্যক্তির চরিত্রের কোনো পরিবর্তন হয় না শুধুমাত্র বস্তু হাসিল করার জন্য শুধুমাত্র দুনিয়া হাসিল করার জন্য ইহ জাগতিক সুযোগ সুবিধা হাসিল করার জন্য শুধুমাত্র মানুষ মত্ত হয়ে ইঞ্জিনের মতো দৌড়াচ্ছে আর দৌড়াচ্ছে কত দৌড়াবে কি করতে চায় তার গন্তব্য তো সে নির্দিষ্ট করে নিয়েছে তার সে নির্দিষ্ট করে নিয়েছে শুধু একটা বাড়ি একটা গাড়ি তারপরে আর কিছু দুনিয়ার কিছু সুযোগ সুবিধা। তো তার জন্য যথেষ্ট কিন্তু তা করেনি যেহেতু এই আদম সন্তান এই পৃথিবীর এই সম্পদ দেখেই দেখে তার মোহ তার লালসা এত বেশি বেড়ে গিয়েছে যে একটা বাড়ি তাকে আর কুলায় না এখন শুধু চায় আর চায় এখন একাধিক বাড়ি একাধিক গাড়ি একাধিক গাড়ি ইত্যাদি ইত্যাদি ফলে মানে সে দুনিয়াতে কোন অবস্থায় পরিতৃপ্ত হয় না তার এই সংস্কৃতি তার এই সভ্যতা থেকে তাকে শুধুমাত্র মানে পরিপূর্ণতা দান করতে পারে একটাই সেটি হচ্ছে মাটি রসুল্লাহ সাল্লাহাম হাদিসের মধ্যে দৃষ্টি আকর্ষণ করেছেন আমাদেরকে রাসুল উল্লাহ সাল্লাহ হাদিসের মধ্যে জানিয়ে দিয়েছেন মাটি ছাড়া আদম সন্তানের পেট আর কোনো কিছু পরিপূর্ণ করতে পারে না তাই যখন কবরে যাবে মাটি যখন তাকে দিয়ে দেওয়া হবে তখন আর তার চাহিদা থাকবে না চাহিদা তার মিটে যাবে পরিপূর্ণ হয়ে যাবে তখন যতই বস্তুর প্রতি তার আকর্ষণ থাকুক না কেন আর বস্তু সে গ্রহণ করতে পারবে না বস্তু হাসিলের প্রচেষ্টা তার স্টপ হয়ে যাবে থেমে যাবে সুপ্রিয় দর্শক এটি হচ্ছে আখলাকের বিষয়টি আমি বলতেছিলাম এই আখলাকের মৌলিক বিষয়কে বলন্ধু করার জন্য এবং এই উন্নত আখলাক মানুষদেরকে শিক্ষা দেওয়ার জন্য

চরিত্রকে পরিপূর্ণতা দান করার জন্য আমাদের কাছে প্রেরিত হয়েছেন এবং নবী এবং রাসূলগণ এই সম্পর্ককে বলন্দ করার জন্য আমাদের কাছে এসেছেন তিন নম্বর এবং সর্বশেষ যে পয়েন্টটি সেটি হচ্ছে যেটাকে ইসলাম গুরুত্ব দিয়ে আমাদেরকে যে পয়েন্টটি করতে বলেছে সেটি হচ্ছে ব্যক্তি অন্যের সাথে তার সম্পর্ককে মজবুত করবে এটা আমরা সবাই বুঝি যেহেতু বস্তুবাদী সভ্যতা এটাকে সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করা হয়েছে তাই এটা আমরা বুঝি কিন্তু এটাকে ইসলাম একটা পরিভাষা দিয়েছে এটা হচ্ছে মহামালাত লেনদেন লেনদেনের ক্ষেত্রেও ইসলাম একটা সুন্দর কালচার দিয়েছে সুন্দর একটা সংস্কৃতি দিয়েছে সুন্দর একটা আচরণ দিয়েছে আচরণ বিধি দিয়েছে আসুন না আমরা এই তিনটি সম্পর্ককে পরিপূর্ণ করি মূলত এই তিনটি সম্পর্কের মধ্যেই রয়েছে একজন আদর্শ মুসলিমের করণীয় বর্জনীয় আসুন আমাদের আলোচনা অব্যাহত থাকবে এতক্ষণ পর্যন্ত আমরা আলোচনা করলাম আজকে আর সময় নেই আজকে আপনাদের কাছ থেকে বিদায় দিচ্ছি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাবুল আলমিন আপনাদের সবাইকে আলোচনায় অংশগ্রহণ করার তৌফিক দান করুন واخر دعوانا الحمد لله رب العالمين والسلام عليكم ورحمه الله وبركاته